ceva. নমস্কার, সাউনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। যে কামারহাটির বুকে দাঁড়িয়ে বিধায়ক মদন মিত্রকে এলাকা স্বাভাবিক রাখার জন্য গুন্ডাদের সাবধান করতে দেখা গেছে বা পুলিশ প্রশাসনকে প্রকাশ্য মঞ্চ থেকে হুঁশিয়ারি দিতে শোনা গেছে, সেই কামারহাটি যে বারুদের স্তূপের উপর বসে রয়েছে জানতে পেরেছে কেউ? গতকাল দুপুরবেলা তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে কামারহাটি পৌরসভার 7 নম্বর ওয়ার্ড ধোবিয়া বাগান এলাকা। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনার পর তদন্তে নেমে অবশেষে কারণ খুঁজে পেল পুলিশ। কি থেকে বিস্ফোরণ, বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদা, কি আপডেট রয়েছে? দেখো, কামারহাটি পৌরসভা 7 নম্বর ওয়ার্ড ধোবিয়া বাগান এলাকা, সেই এলাকাতে একটি বাড়ি, সেই বাড়িতে প্রচুর মানুষ তারা বসবাস করেন এবং তারা কেউ ভাড়া থাকেন, কারো নিজস্ব বাড়ি। তো সেই জায়গা থেকে একদম নিচতলার যে ঘর, সে ঘরে ভাড়া থাকতেন শেখ নিশান, 40 বছর বয়স, এবং তার স্ত্রী এবং তার দুই ছেলে এবং একটি মেয়ে। যেটা ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে যে গতকাল দুপুরবেলা তার বাড়িতে একটা বিধ্বস্ত বিস্ফোরণ হয়, তার ঘরের মধ্যে বিস্ফোরণ ঘটে এবং তারপরে কিন্তু গোটা এলাকা কিন্তু ধোয়া ধোয়া হয়ে যায়। তারপরে যেটা জানা যাচ্ছিল, এলাকার লোক যারা বলছিলেন যে সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, কিন্তু পরবর্তী সময় যখন পুলিশ আধিকারিকরা ভেতরে ঢোকেন এবং ঢুকে যখন তারা তদন্ত করেন এবং দমকল আধিকারিকরা ঢোকেন, তদন্ত পরে কিন্তু জানা যায় যে সেটা কিন্তু কোনো সিলিন্ডার বিস্ফোরণ নয়, সেটা কিন্তু বোম বিস্ফোরণ হয়েছে। এবং সেই বোম বিস্ফোরণ হয়েছে তার পাশাপাশি কিন্তু সে ঘর থেকে কিন্তু বেশ কিছু বোম কিন্তু উদ্ধার করেছে কামারহাটি থানার পুলিশ। এবং তবে জানিয়ে রাখি, এই ঘটনার পরে কিন্তু শেখ নিশান সহ তার যে একটি মেয়ে, সেও কিন্তু আহত হয়েছে এবং একটা বয়স্ক মানুষ আহত হয়েছেন, তাদেরকে স্বাগতত্ব হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আমাদের এখনো চিকিৎসা স্বাগতত্ব হাসপাতালে চলছে। এখন যেটা জানা যাচ্ছে যে বোম স্কোয়াডকে কামারহাটি থানার তরফ থেকে বোম স্কোয়াডকে ছিটিয়ে দেওয়া হয়েছে এবং গতকাল দুজনকে সন্দেহভাজন হিসেবে পুলিশ আটক করেছিল, কিন্তু তারাই ঘটনার সাথে জড়িত নয় এবং তারপরে জিজ্ঞাসাবাদ করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এই যে বোম, কোথা থেকে বোম আসলো এবং কেন এই বোম ঘরের মধ্যে রাখা হলো, এখানে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। কিন্তু সবচেয়ে বড় বিষয়, যেটা জনবহুল এলাকা, সেখানে যদি একটি বোম বিস্ফোরণে এরকম ধরনের কাণ্ড, যদি যত কটা বোম ছিল সব কটা বোম যদি বিস্ফোরণ ঘটতো, তাহলে কিন্তু একটা পড়াশোনো দুর্ঘটনা, একটা মৃত্যুর আশঙ্কা পর্যন্ত হতে পারতো। এখন পুলিশ বোম স্কোয়াডকে চিঠি লিখেছে, বোম স্কোয়াডের আধিকারিকরা আসবেন এলাকায় এবং এসে তদন্ত করবেন এবং এলাকা তারা তল্লাশি চালাবেন যে আদৌ আরো কোথাও এরকম বোম কোনো জায়গায় রয়েছে কিনা। কিন্তু এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কিত, যেহেতু একটা চিনজি এলাকা, কামারহাটি ওই ধোবিয়া বাগান যে এলাকা সেটা একটা চিনজি এলাকা, সেখানে বহু মানুষ বসবাস করেন এবং মানে প্রত্যেক বাড়ির সাথে প্রত্যেক বাড়ির লাগোয়া কিন্তু বসবাস। কিন্তু এই হিন্দি এলাকায় এরকম ধরনের বিস্ফোরণ, সভাপতি কিন্তু প্রশাসনের একটা ভূমিকা নিয়ে তো প্রশ্ন যেমন উঠছে, পাশাপাশি এলাকার মানুষ যারা আতঙ্কিত, তারা যেন একটা কথাই বলছেন যে এরকম ধরনের বোম বিস্ফোরণে তারা এরকম শব্দ আগে কখনো শোনেনি। এবং তারপরে পুলিশের যে ভূমিকা, পুলিশ বারংবার কামাহাটি এলাকাতে তল্লাশি চালায় এবং বেশ কিছুবার তারা বোম উদ্ধার করে, আসামি উদ্যোগীদের গ্রেপ্তার করে। কিন্তু এই যে বাড়ির ভেতরে, ঘরের ভেতরে বোম লুকিয়ে রাখা, এটা কিন্তু একটা অন্যরকম। কারণ বাড়ির ভেতরে যদি কেউ বোম লুকিয়ে রাখে, পুলিশ তো সেই জায়গা থেকে বাড়ির ভিতরে সার্চ করার তো তাদের কাছে কোনোরকম অনেক সময় কোনো অর্ডার বা নির্দেশ থাকে না। তো সেই জায়গা থেকে বাড়ির ভিতরে এরকম ধরনের বিস্ফোরণে কিন্তু স্বাভাবিকই পুলিশ মহলও কিন্তু একটা চাঞ্চল্য বা তাদের মধ্যে কিন্তু একটা মানে কথাবার্তা বা আলোচনা শুরু হয়েছে যে ঘরের মধ্যে বোম লুকিয়ে রাখছে দুষ্কৃতীরা বা মানুষ। এরকম কিন্তু সচরাচর মানে ওই যে এলাকা, এই এলাকায় কিন্তু যদি সত্যটা কোনো একসাথে পারত, তাহলে কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা পড়ছে স্থানীয় বাসিন্দাদের উপরে। অনেক ধন্যবাদ রাজাদার, সঙ্গে থাকো, আরো একবার শুনবো প্রকাশ্য মঞ্চ থেকে মদন মিত্র ঠিক কি হুঁশিয়ারি দিয়েছিলেন পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে। হিংসা চায় না, বাংলার মানুষ গুন্ডামি চায় না, এবং কামারহাটিতে আমি খোলাখুলি বলছি, আমি কয়েকদিনের মধ্যে পুলিশ কমিশনারকে দেখা করছি এবং আমি পুলিশ কমিশনারকে নাম দিতে যাচ্ছি। আমার কাছে প্রায় 50টা নাম এসেছে যারা ক্রিমিনাল, বাইরে থেকে এসে কামারহাটিতে এসছে। একটা লিস্ট আমি পুলিশ কমিশনারকে জমা দিতে যাচ্ছি। এখন থেকে আমি সাবধান করে দিয়ে গেলাম, এবং যদি পুলিশ কমিশনার তাদের সাড়া না দেয়, কি করে তার দরজার সামনে ধর্ণা দিতে হয়,
ওসব আমি মমতা ব্যানার্জির থেকে অনেক আগে শিখে নিয়েছি। এই এলাকার আমি বিধায়ক, এখানকার মানুষ কোনো গুন্ডামি চায় না, কোনো গুন্ডামি বরদাস্ত করা যাবে না। চাঁদা তোলাবাজি মস্তানি যার ইচ্ছে হবে অন্য কোথাও গিয়ে করুন, কিন্তু যদি মনে করেন কামারহাটিতে সিপিএম এর বিকল্প গুন্ডা আমরা তৈরি করেছি, আরে গুন্ডা আমরা তৈরি করি, আমরা পলিটিক্যাল নেতা, আমরা যদি মনে করি গুন্ডা তৈরি করব গুন্ডা, আর কাল যদি মনে করি গুন্ডা ঘরে ঢুকে যাবে, একটা 110 সাপ মেরে দিলেই এনডিপিএস হয়ে ঘরে ঢুকে যাবেন, এত ঘাবড়াবার কিছু নেই। আমি আপনাদের সামনে বলছি, ভালো ভালো কর্মী তারা ভয় পাচ্ছে পার্টি করতে, প্রতিদিন আমার কাছে এসে বলছে আমরা ভয় পাচ্ছি, আমাদের হুঙ্কার দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, হ্যাঁ আমার সঙ্গে না থাকলে পুজো নেব। কে হরিদাস পাল? যদি তৃণমূল না থাকে খালি গা থেকে তৃণমূলের জামাটা খুলিয়ে দেন, একদিনের মধ্যে ডিডি মন্ডলের ঘাটে যদি চুবিয়ে দিতে না পারি, আমার নাম মদন মিত্র নয়, অনেক মস্তান দেখে আমি বড় হয়েছি। বদ্ধতা করছি মানে এর মানে এই নয়, গোটা এলাকা জুয়ায় ভরে গেছে, গোটা এলাকা জুয়া, আর ওই কলকাতা ফটাফট, কেউ ভাববেন না সবাই খরগোশের মতো মুখ লুকিয়ে খাচ্ছেন, আর আমরা কেউ দেখতে পাচ্ছি না, দেখছি আমরা, ঘা দিচ্ছি না কেন জানেন? স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, ঠিক টাইমে কোপ দেবো, এবং কোপের জন্য প্রস্তুত থাকুন, কোপ পড়বে, আর যে বাবাদের সঙ্গে যার যার যোগাযোগ আছে তাদের বলবেন ওপেন মিটিং এ দাঁড়িয়ে, এলাকার এমএলএ বলে গেছে তৃণমূল কংগ্রেস কোনো দাদাগিরি, কোনো মস্তানি, কোনো সাট্টা জুয়া, কোনো চিন্তাইবাজ, কোনো মস্তান গুন্ডা জেল থেকে নামিয়ে, এই আমি তোকে জেল থেকে ছাড়িয়ে দিচ্ছি, আমার ঘরে আয় না ভাই। এই সেই কামারহাটি যেখানে মদন মিত্রের হুঁশিয়ারির 48 ঘন্টা পর বাড়ির মধ্যে বোমা বিস্ফোরণের ঘটনা খবরের সংবাদ শিরোনামে। তাহলে কোথাও গিয়ে কি ধীরে ধীরে নেতা মন্ত্রীদের তোয়াক্কা না করার প্রবণতা বাড়ছে সমাজ বিরোধীদের মধ্যে? দিনের পর দিন ঘটে চলা এক একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এই প্রশ্নই তুলছে সাধারণ মানুষ। রাজা দে, সেভেনাভিক নিউজ, কামারহাটি। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।